জরায়ু ক্যান্সারের নামে দেহে পুশ করা হতো আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি এর টিকা। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান সহ গাজীপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করে 6000 নারীকে এই টিকা দেওয়া হয়েছে। এমনই এক প্রতারক চক্রের 5 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানায়, চক্রটি 2 বছর ধরে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করে এমন প্রতারণা করে আসছে। এহসানুল হক শাওনের রিপোর্ট। এক জীবন মৃত্যু নিয়ে প্রতারণা। প্রতি বছর যেখানে অনেক নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, সেখানে এই টিকার নামে দেহে প্রবেশ করানো হতো আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি এর টিকা। এমন এক প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, গ্রেফতার সাইফুল ইসলাম শিপন আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি ভ্যাকসিন জেনভ্যাক বি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসত। এরপর তার সহযোগী কেরানীগঞ্জের হিমেলের কারখানায় নিয়ে মেশিনের মাধ্যমে একটি অ্যাম্পল খুলে 10টি অ্যাম্পলে প্রবেশ করানো হয়, আর নতুন অ্যাম্পলগুলোতে লাগিয়ে দেওয়া হয় জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন সেরভারিক্সের লেভেলে। এরপর চক্রের বাকি সদস্য আতিকুল ইসলাম, আলামিন, ফয়সাল ও সাগর বিভিন্ন স্থানে সরবরাহ করত। গোয়েন্দা পুলিশ প্রধান জানান, আমদানি নিষিদ্ধ প্রতিটি ভ্যাকসিন আনতে 350 টাকা খরচ হলেও এক একটিতে তাদের মুনাফা হতো 25,000 টাকা। তা 350 টাকা দিয়ে নিয়ে সেখানে 10টা জরায়ু ক্যান্সারের টিকা বানিয়ে সেখানে তারা 25,000 টাকা বিক্রি করছেন। চক্রটি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে এসব ভ্যাকসিন সরবরাহ করার পাশাপাশি গাজীপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করে প্রায় 6,000 নারীকে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিনের নামে আমদানি নিষিদ্ধ এই ওষুধ পুশ করিয়েছে, যার মাধ্যমে গাজীপুরের ওই 6,000 নারীর কাছ থেকেই কেবল হাতিয়ে নিয়েছে 4.5 কোটি টাকা। এই অপরাধ চক্র 2 বছর যাবৎ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6,000 মেয়েদেরকে এই ভ্যাকসিন পুশ করেছেন, যাতে জরায়ু ক্যান্সার তাদের না হয়, এবং এদের কাছ থেকে 3টা টিকা দিতে হয়। একটা টিকার দাম যদি 2,500 হয়, 3টা টিকা একটা মেয়ের কাছ থেকে 3টা টিকা দিয়ে 7,500 টাকা নিয়েছেন। এদিকে কারখানায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ 20টি জেনভ্যাক বি ভ্যাকসিন, 1,025টি জরায়ু ক্যান্সারের নকল সেরভারিক্স ভ্যাকসিন, অ্যাম্পেল প্রস্তুত করার মেশিন সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত বাকিদেরও গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এসএন লোকশাউন, আরটিভি, ঢাকা।